बाबा की बोले जानिस बाबा बोले दुख कष्ट जतई आसुक योग्यतम जगह बाबार कथा तुम मानिस निश्चय मानी सामान्य वेतने चाकरी करे বাবা কোথায় এসেছেন দেখেছিস এমনকি সততার জোরে বাবা অফিস থেকে গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন বাবার আদর্শই আমার আদর্শ এসেছো না বাবা অফিস চলে গেছেন যাবার জন্য তৈরি হয়েছেন আমি যাই ভাইয়া রচনাকে রেডি করে দিয়ে গিয়ে চা খাবি হাম उचित तो अनेक किछुई जेमन तोर बिये हवा उचित राजने एकटा चाकरी हवा उचित किन्तु होच्छे कोई हाँ रे राजन कोथाय ओर घरे आछे राजनेर एकटा किछु हये गेले আমি অপশন নেব মা বাবা আমার স্কুলে মাইনে বাকি পড়েছে টিচার বলেছে এই মাসে সব ক্লিয়ার না করলে নাম কেটে দেবে দেব মা দেব মাইনেতে পেলেই রচনা তোমাকে আমি বলেছি বাবাকে বিরক্ত করবে না আহা ওরা দোষ কি মা নুনান্তে পান্তা ফুরোয় শুধু কি ওর মাইনে বাকি পড়েছে তোর সামনে পরীক্ষা ফিস দিতে হবে না হ্যাঁ রে তোর আজ ক্লাস নেই তোমরা যাও আমি বেরোচ্ছি চল মা एक तो दारा बाबा आमी आश्ची आशी भैया खुदा पेस शोन स्कूले जाच्छिस है स्कूल छुट्टी पर की करते हबे सोजा बाड़ी चले आसबो लक्ष्मी बो ना जाय ये কাপড়টা নষ্ট হয়ে গেল সরি গরমে জুতো দেন আপনি রাগ করছেন লাগছে কিন্তু চমৎকার তপুর গায়ে যে হাত তুলে তপুর স্বভাব হচ্ছে সে হাত ভেঙে দেয়া গুন্ডা একেরে তোর অবস্থা কেন ওই যে গুন্ডার দল পানি ছিটে দিয়েছে তুই কিছু বলিসনি কোষে থাপ্পড় মারতে গিয়েছিলাম তুই জানিস না তপুর শহরে নাম করা গুন্ডা তাতে কি হয়েছে মাগের মালিক নাকি দেশে আইন কানুন নেই চল চল আমার ইন্স্যুরেন্সের ক্লেমটা কি হলো জয় স্যার আপনি অনেক বেশি ক্লেম করেছেন কিন্তু আমরা যতদূর জানি জাহাজ ডুবিতে আপনার বেবি ফুডের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার দাম 1 কোটির উপরে কিছুতেই হবে না হবে 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 স্যার আপনি সার্ভেইং অফিসার আপনি দু কলম লিখে দিলে আমার কাছে কাগজপত্র সব রেডি আছে স্যার তাহলে আমি বলবো আপনি ওভার ইনভয়েস করেছেন সেটাও একটা অন্যায় আর কোনো অন্যায় ক্লেম আমি রেকমেন্ড করব না আসল কথা আপনারও বাল বাচ্চা আছে আমারও আছে ওদের মুখের দিকে চেয়ে আমি আপনাকে খুশি করে দেবো দিয়ে খুশি করবেন সে ব্যবস্থা আমার জানা আছে দেখুন পেয়ারো সাহেব আপনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট তবুও বলছি এই কাজ আমাকে দিয়ে হবে না আপনি আসুন আসি তবে কাজটা বোধ হয় আপনি ভালো করলেন না আকবর সাহেব শুনলে দেখুন
আকবর সাহেবের ভয় আমাকে দেখাবেন না, আমি আকবর সাহেবের চাকরি করি না, আপনি দয়া করে আসুন। Well, শোনো, আসসালামু আলাইকুম স্যার, বড় সাহেব আপনাকে সালাম দিয়েছেন। যাচ্ছি, তুমি দেখো তো পেয়ারু সাহেব চলে গেলেন নাকি। আসবো স্যার। আসুন। আসসালামু আলাইকুম। আরে পেয়ারু সাহেব, আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজতে লোক পাঠিয়েছি। কেন, কি ব্যাপার? আপনি ভুল করে আমার রুমে টাকা ফেলে এসেছেন। আসল কথা, 1,00,000 টাকা কেউ কি ভুল করে ফেলে যায় নাকি? কি বলে? জি জয়েশ সাহেব। জি। উনি অভিযোগ করেছেন আপনি নাকি 1,00,000 টাকা ঘুষ নিয়ে 2,00,000,000 টাকা ক্লেম করে ওনাকে দরখাস্ত করতে বলেছেন। অসম্ভব, সব মিথ্যে কথা। আমি বরং ওনাকে জানিয়ে দিয়েছি ওনার ক্লেম যুক্তিসঙ্গত নয়। আসল কথা, তাহলে টাকাটা কেন নিয়েছেন? ইয়েস, কেন নিয়েছিলেন? এখন বুঝতে পারছি, ভুল করে নয়, ইচ্ছে করে টাকাটা আপনি ফেলে এসেছেন। শুনুন, টাকাটা কোথায়? আমার আলমারিতে তুলে রেখেছি স্যার। আলমারিতে তুলে? চলুন আমার সঙ্গে। খুলুন। জয়েশ সাহেব, আপনি আমার বিশ্বস্ত কর্মচারী, আপনার কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি আশা করিনি। আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। আমি আমি আমার ছেলেমেয়ের নামে শপথ করে বলছি, এই টাকাগুলো আমি কোনো অসৎ উদ্দেশ্যে রাখিনি। ম্যানেজার সাহেব, হ্যাঁ আপনি কিছু বলুন। দেখুন জয়েশ সাহেব, আমি বিশ্বাস করি আপনি এই টাকাটা অন্যায়ভাবে রাখেননি, কিন্তু পিয়ারু সাহেব আমাদের পুরনো এবং সম্মানিত ক্লায়েন্ট, ওনার কথা যে সত্যি নয় তাই বা বলি কি করে? সব ষড়যন্ত্র। আপনি জানেন না স্যার, পিয়ারু সাহেবের ব্যবসার স্লিপিং পার্টনার হচ্ছে আকবর সাহেব। পিয়ারু সাহেবের হয়ে উনি সাফাই গেছেন শুধু সেই কারণে। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করবেন না জয়েশ সাহেব। স্যার, জয়েশ সাহেব, আপনি আমার পুরনো কর্মচারী, বয়সও যথেষ্ট হয়েছে, তাই হাতে নাতে ধরা পড়ার পরও আপনাকে আমি পুলিশে দিলাম না। বাট আই এম সরি টু সে, কাল থেকে আপনার অফিস আসার দরকার নেই। আমি অ্যাকাউন্ট্যান্টকে বলে দিচ্ছি, 2-1 দিন পর এসে আপনার পাওনা বুঝে নেবেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে কি? মানে সততাই সর্বোৎকৃষ্ট নীতি, অর্থাৎ যারা সারা জীবন সৎ পথে চলে, সত্য কথা বলে, সৎ কাজ করে, তারা ভালো মানুষ হিসেবে পরিচিত হয়, জীবনে তাদের উন্নতি ঘটে। যেমন বাবা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, 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 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাবা বাবা, ও বাবা। কি মা? কাল আমার স্কুলে মাইনে দিতেই হবে। দেবো মা, দেবো, তোর স্কুলের মাইনে আমি কালই দিয়ে আসবো। আর একটু নতুন জামা। অঙ্কেল প্লিজ। তুমি কতগুলো জিনিস যা করো না। জি অঙ্কেল। এই যে আসল কথা ইন্টার। আজ তো হোটেল প্লাজাতে লাইলার প্রোগ্রাম আছে,
যাবেন নাকি? তুমি যাও বাবাজি। আসল কথা, আমি সেই দিনই যাব যেদিন আমাদের ফ্লোরে লায়লা নাচবে। Hello sister, hello uncle auntie. Hey, hello mister, hello sister, hello uncle auntie. I am Mr. Thaka, 1990. Ami Bisho Kapir Maradona, Cricketer Imran. Ami Bangladesher Gane Rani, Runa Lelar Khan. Hello mister, hello sister, hello uncle auntie. Hello uncle auntie. Hello mister, hello sister, hello uncle auntie. I am Miss Thaka, 1990. Ami Bisho Kapir Maradona, Cricketer Imran. Ami Bangladesher Gane Rani, Runa Lelar Khan. Hello mister, hello sister, hello uncle auntie. Hello uncle auntie, I am Miss Thaka, 1990. Ami Bisho Kapir Maradona, Cricketer Imran. Ami Bangladesher Gane Rani, Runa Lelar Khan. অপূর্ব অপূর্ব মিস লায়লা, আজকের নাচের জবাব নেই।
আপনার ভালো লেগেছে? শুধু আমি কেন, সমস্ত অডিয়েন্স আপনার প্রশংসায় পঞ্চমুখ। এই যে দেখুন না, আকবর সাহেব আপনাকে স্পেশাল কমপ্লিমেন্ট জানাতে নিজেই চলে এসেছেন। আকবর সাহেব আপনারা কথা বলুন, আমি আসি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কংগ্রেচুলেশন লাইলা। থ্যাংক ইউ, ওয়েলকাম। ড্যাডি আসেনি? তার কি কাজ আছে আমাকে পৌঁছে দিতে বললেন? ড্যাডিটা যে কি, শুধু শুধু আপনাকে কষ্ট কষ্ট। ইটস মাই প্লেজার। চলুন। ইয়েস প্লিজ। সেটা যদি বসেন তাহলে মজুরি কিছু বাড়িয়ে দেন না। না না, আমি ঠিক এইটা করি না। ভালো দেখে একটা চাকরি বাকরি ধরো, এই কাম ছেড়ে দাও। দেখি চলি। সালামালাইকুম। সূচনা, সূচনা, বাবা এখন কেমন আছে রে? একটু ভালো। এনে ওষুধগুলো বাবাকে ঠিক মতো খাওয়াস। এত টাকা তুই পেলি কোথায় রে? এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি। ধার দেওয়ার মতো বন্ধু তো তোর নেই। তুই আর বেশি কথা বলিস, চা বাবাকে ওষুধগুলো খাওয়াস। কিছু মালের দরকার ছিল। ব্রাউন সুগার? ইয়েস। লুসি, জি, এদেরকে সাত নম্বরে নিয়ে যাও। আসুন। আঙ্কেল প্লিজ, জাস্ট এ মিনিট। যারা আচ্ছা, আমাদের ফাইভ স্টার হোটেলের কি হলো? কাগজপত্র তো সব রেডি, কিন্তু জমিটা দখল নিতে পারছিল। অসুবিধা কিসের? অসুবিধে ওই ছোট লোকগুলো কিছুতেই উঠতে চাইছে না। হা, পুলিশ ডেকে? ওহো, পুলিশ টুলিশের ঝামেলায় যেও না বাবাজি, শেষ হয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে। তুমি বরং মঙ্গলকে ডেকে পাঠাও। মঙ্গল? সে তো এখন জেলে। জেলে কেন? ভুলে গেলেন আঙ্কেল, স্মাগলিং কেস ও 7 বছর জেল হলো না। তাহলে এখন কি করা যায় বাবাজি? দে আইডিয়া, টপু। টপু? বন্ধ করো। শোনো বস্তিবাসীরা, পেয়ারু সাহেব এই জমি কিনেছেন, তোমাদের এই বস্তি খালি করে দিতে হবে এক্ষুনি এই মুহূর্তে। হুজুর, হুজুর, আমাদের এই বাপদাদার ভীতি ছেড়ে যাব কোথায় হুজুর? গাছতলায়, ফুটপাতে, রাস্তায়, যেখানে খুশি সেখানে যাও, শুধু এই জমিটুকু খালি করে দাও। এখানে 5 তারা হোটেল হবে বলে দিলাম। হ্যাঁ
হুজুর আমরা সরকারের কাছে দরখাস্ত করেছি, সরকার আমাদের জায়গা দিলেই আমরা চলে যাব হুজুর। আবদার? হ্যাঁ মামার বাড়ি আবদার, আর একদিন সময় দেওয়া যাবে না। দয়া করুন হুজুর, দয়া করুন, গয়ে আমার মেয়ের লাইফ নে অবশ্যই তাড়িয়ে দিলে আমরা যাবো কোথায় হুজুর? যান নামে বস্তি খালি করে দাও, মাত্র 5 মিনিট। এক মিনিটের মধ্যে যদি তোমরা এই বস্তি ছেড়ে না যাও তাহলে বুলডোজার আমি তোমার উপর চালিয়ে দেব। তোমার ঘুষিতে জোর নেই, এই লাইন তুমি ছেড়ে দাও। দেখুন পিয়ারু সাহেব, বাজে কথা বলবেন না, আসল কথা। তুমি তাহলে কাজের কথাটা বলে দাও বাবাজি। হ্যাঁ টোপো,
এতদিন জানতাম তোমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। আর সামান্য একটা পাতি রংবাজের ভয় তুমি চুপসে যাবে? ওর লাশ না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। আপনি? তুমি এখানে? এটা আমাদের বাড়ি। রাজন তাহলে? আমার ভাই। তোমার ভাই? আপনার সাহস তো কম নাই, রাস্তাঘাটে বিরক্ত করেছেন, আবার বাড়িতে এসে চড়া হয়েছেন। ভাইয়া এই কথা জানতে পারলে? রাজন কোথায়? তাকে কি প্রয়োজন? সেটা তাকে বলবো। এই রইল আমার ঠিকানা, এলে আমার সাথে দেখা করতে বলবে। শুনুন, এইমাত্র একজন বয়স্ক লোককে এখানে? হ্যাঁ, উনি রক্ত বিক্রি করে গেলেন। বাবা, বাবা রক্ত বিক্রি করেছে? কি বলছিস ভাইয়া? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি নিজের চোখকে তো প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমার বাবা রক্ত বিক্রি করে সংসার চালাচ্ছে। আমি বাবার অফিসে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি বাবার চাকরি নেই। ভাইয়া, ঘুষ খাওয়ার অপরাধে নাকি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এমন কাজ বাবা কখনই করতে পারে না। আমরা দুঃখ পাবো বলে বাবা আমাদের কিছুই জানতে দেয়নি। কেন জানতে দেবে? বাবার জন্য কি করেছিস তুই? বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, বাবার সাহায্যের জন্য আজ পর্যন্ত তুই কি করেছিস? রান্না করেছি, লোকের পকেট কাটা ছাড়া সবই তো করেছি। চাকরির জন্য অফিস অফিসে ঘুরেছি, কাজের জন্য লোকের দুয়ারে দুয়ারে গিয়েছি, তাতেও কোনো ফল হয়নি। কিন্তু একবার কি তুই ভেবেছিস কোত্থেকে এসেছে বাবার ওষুধের খরচ, কোত্থেকে এসেছে অচলের স্কুলের মাইনে, তোর ভার্সিটির খরচ? তোর বন্ধুর কাছ থেকে ধার করে? নানা সূচনা, সব মিথ্যে, সব মিথ্যে। বাবার মতো আমি রক্ত বিক্রি করিনি সত্যি, কিন্তু শরীরে রক্ত পানি করে এই টাকা আমি রোজগার করেছি। আমি আমি একটা মোটর গ্যারেজে কাজ নিয়েছি। বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। এই দেখ, হাতুড়ি পেটাতে পেটাতে হাতে আমার কড়া পড়ে গেছে। আমি শরীরে রক্ত পানি করে বাবাকে বাঁচাতে চেয়েছি, আর বাবা বাবা শরীরে রক্ত বিক্রি করে আমাদের বাঁচাতে চেয়েছে। সূচনা, আমাদের বাঁচাতে চেয়েছে। ভাইয়া দে, আমাকে মাফ করে দে ভাইয়া, আমাকে মাফ করে দে। সূচনা, আমার জন্য কি এনেছো বাবা? এই নাও তোমার চকলেট, আর এই নাও তোমার স্কুলের মাইনে। মাইনে তো ভাইয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। বাবা, সূচনা, এই টাকাগুলো তোর কাছে রেখে দে মা। এই টাকা তুমি কোথায় পেলে বাবা? কোথায় আর পাবো, অফিস থেকে কিছু আগাম নিয়ে এলাম। ধর,
দাঁড়াও বাবা, কিছু বলবি মা? তুমি তো আমাদের শিখিয়েছো মিথ্যা বলা পাপ। নিশ্চয়ই পাপ, অবশ্যই পাপ। তুমি আজ মিথ্যে কথা কেন বললে বাবা? সূচনা, তোমার কাছে আমরা কি এমন অপরাধ করেছিলাম বাবা? তুমি মিথ্যা কথা বলে আজ আমাদের সান্ত্বনা দিচ্ছ? সূচনা, তুই কি বলছিস মা? তোমার চাকরি নেই বাবা, ভাইয়া নিজের চোখে দেখে এসেছে তুমি রক্ত বিক্রি করে টাকা এনেছো। আমরা যদি তোমার গলায় কাটা হয়ে থাকি বাবা, আমাদের গলা চুপে মেরে ফেলো, কিন্তু তোমার এই রক্ত বেঁচে থাকা আমাদের গলা দিয়ে নামবে না বাবা, কিছু নামবে না বাবা। তোমার চাকরি কেন গেল, কেমন করে গেল? রাজন, ওরা ওরা আমাকে বেঈমান বানিয়ে দিল রাজন। জীবনে তুমি অন্যায় করনি, কাউকে মন্দ বলনি, একটি মিথ্যে কথা আমরা কোনোদিন তোমার মুখ থেকে শুনিনি বাবা। আজ কারা তোমাকে বেঈমান বললো, কারা তোমাকে ঘুষখোর বানালো? তুমি শুধু তাদের নাম ঠিকানা বলো বাবা, আমি তোমার এক এক ফোঁটা রক্তের দাম ওদের কাছ থেকে সুদে আসলে আদায় করে নেব। তুমি তুমি বলো বাবা, ওরা কারা? রাজন, রাজন, আজকাল কি ওদের নাম ঠিকানা আছে রে রাজন? দুষ্ট লোকেরা আজকাল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের কজনকে তুই শাস্তি দিবি বাবা। বাবা, শুধু একটা কথা মনে রাখিস, অন্যায় কখনো টেকে না। ওদের ওদের বিচারের ভার আমি উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি রাজন, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি বাবা। ব্যাপার ম্যাডাম, এনি প্রবলেম? দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু হেল্প করুন না প্লিজ। সামনে গ্যারেজ আছে, আপনি উঠে বসুন, আমরা নিয়ে যাচ্ছি। কই, এখানে তো কাউকে দেখছি না। কেন ম্যাডাম, আমরা তো আছি। গাড়ি কি আপনারা মেরামত করবেন? গাড়ির কথা কে বললো ম্যাডাম, আমরা তো আপনাকে মেরামত করতে এনেছি। ইউ বাস্টার্ড, শুনেছি গ্যারেজে গাড়ি মেরামত হয়, তোরা কি মেয়েটাকে গাড়ি মনে করে মেরামত করতে এনেছিস? হ্যাঁ, এই এখন আর ওকে নয়, তোকে মেরামত করবো। বলবেন না, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। দেন লেট মি ট্রাই।
এমন কি ছিল ম্যাডাম? ব্যাটারি টার্মিনালও ছিল, স্টার্ট দিন। ওয়ান্ডারফুল, আপনার গাড়ি আছে? গাড়ি থাকলে গাড়ির কাজ জানতে হবে, এমন কোনো কথা নেই। আপনি কি করেন? যা করি সেটা বলার মতো নয়, বলতে পারেন বেকারি আছি। চাকরি পেলে করবেন? করবো মানে? আমি পাগলের মতো চাকরি খুঁজছি, দেবেন একটা চাকরি? গাড়িতে উঠুন। কি মানে? প্লিজ, থ্যাংক ইউ। আসুন। আপনি বসুন, আমি আসছি। এই সাহেব কোথায় রে? বেডরুমে। অসময় কে এলো, তুমি পাশের ঘরে যাও। তাই তো বলি, এতলা না দিয়ে সরাসরি আমার বেডরুমে কে এলো? বসো। বসবো না। কি খাবে? এনি কোল্ড ড্রিঙ্কস? নো থ্যাঙ্কস। ডিস্টার্ব করলাম তো? ডিস্টার্ব? তুমি ডিস্টার্ব করলে আমি ধন্য হয়ে যাই। আজ পর্যন্ত এমন কজনের আগমনে তুমি ধন্য হয়েছ? ঠাট্টা করছ? ঠাট্টা করো আর যাই করো, এটা সত্য যে আমার বেডরুমে প্রবেশ করার অধিকার শুধু তুমি পেয়েছ। রিয়েলি? অফ কোর্স। আজ পর্যন্ত কোন মেয়ের পা এ ঘরে পড়েনি। বলো তোমার জন্য কি করতে পারি? আমার জন্য আপাতত কিছুই করতে হবে না, তবে আমার একটি লোকের জন্য তোমার সাহায্য চাই। তোমার লোক কে সে? আজই পরিচয়, রাস্তায় একদল গুন্ডার হাত থেকে আমাকে বাঁচিয়েছে। ইজ ইট সো? তোমাকে বাঁচিয়েছে? তাহলে তো তার জন্য আমাকে কিছু করতেই হয়। শোনো, আমি ওকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, বলো কত দেবো? 5,000, 10,000? না না, সে টাকা নেবে না। টাকা নেবে না? সে কি? ওর একটা চাকরির খুবই প্রয়োজন। চাকরি? লেখাপড়া কিছু জানে? গাড়িতে আসতে আলাপ হলো, এমই পাস। আই সি, জাস্ট আ মিনিট। এই আমার কার্ড, কাল আমার সঙ্গে অফিসে দেখা করতে বলো। থ্যাংক ইউ। আরে শোনো শোনো শোনো, এক্ষুনি চলে নাকি? বাবাকে না বলে বেরিয়েছি, আরেকদিন আসবো। তোরা কেউ বলতে পারিস না, আসল কথা সবগুলোকে আমি ঝেঁটিয়ে বিদায় করব। আপমনে কিছু বলে যাননি তো? হ্যাঁ বলে যায়নি তো? তোরা জিজ্ঞেস করেছিলি কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন? হ্যাঁ কিরে জিজ্ঞেস করেছিলি? আসল কথা, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় রে, যদি গুন্ডারা আমার লায়লাকে হাইজ্যাক করে, তাহলে তোদের সব কটাকে আমি পুলিশে দেব। হ্যাঁ মামনি, কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাসায়, পথে গাড়ি খারাপ হয়ে গেল। আসল কথা? তারপর? গুন্ডারা হাইজ্যাক করতে চেয়েছিল। আসল কথা? এই পাটারা কি বলেছিলাম? তারপর? এক ভদ্রলোক আমাকে বাঁচায়। আসল কথা? তারপর? তাকে নিয়ে আকবর কাছে গেলাম। তা আকবরকে সব কিছু বলেছিস? তাকে সব বলে ওই ভদ্রলোকের জন্য চাকরির ব্যবস্থা করে তবে এলাম। তা আসার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? আমি বাড়িতে আসবো না? না না, আসল কথা, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? একটা টেলিফোন করে দিলেই তো। তুমি ভাববে তাই চলে এলাম। না 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 না, ভাববার কিছু নেই, তোকে নিয়ে। রাজনের কেসে তুই কি করলি দোস্ত? আপাতত পেন্ডিং আছে। কেন? শালা আমাদের সবাইকে বেইজ্জত করেছে, তাড়াতাড়ি ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। রাজনকে কিছু বলছি না কেন জানিস? কেন কেন কেন? ওর মুখের দেখেছি। কে কে?
ওর সঙ্গে রাজনের কি সম্পর্ক? সূচনা রাজনের বোন। হ্যাঁ, তোমার একটা চিঠি আছে। এই চিঠি আপনি লিখেছেন? কি মনে হয় তোমার? কেন লিখেছেন? প্রশ্ন নয়, জবাব শুনতে চাই। দাঁড়াও, আমার জিনিস প্রয়োজন হলে আমি কেড়ে নিতে জানি। গুন্ডদের পক্ষে সবই সম্ভব। আমি কসম খেয়ে বলছি, তোমার ভালোবাসা পেলে গুন্ডা আমি ছেড়ে দেব। যেতে দে, বারবার অপমান সহ্য করা যায় না। অপমান আমাকে করেছে, তোদের গায়ে ফসকা পড়ছে কেন? আপনাদের একটা চিঠি আছে, সই করে দিন। কার চিঠি রে সূচনা? তোর চিঠি রে ভাইয়া। দেখি দেখি, আপনি আমার যে উপকার করেছেন আমি ভুলবো না স্যার। ইজ ইট? নো থ্যাঙ্কস। তুমি যদি মনে করো সত্যি তোমার কোনো উপকার আমি করেছি, তাহলে আমার সামান্য উপকার তোমারও করা উচিত। অবশ্যই স্যার, আপনি বলুন আমাকে কি করতে হবে। তুমি হচ্ছে অ্যাকাউন্টস অফিসার আর আমি ম্যানেজার, কাজেই আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, তাতে আমারও একটু সুবিধা হবে আর তোমারও 2% ইনকাম হবে। আপনার ভাবনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। অ্যাকাউন্টস মেনটেন করতে গিয়ে তুমি হয়তো লক্ষ্য করেছো হিসেবের কোথাও কোথাও সামান্য গলদ আছে। সামান্য নয় স্যার, বেশ মোটা অঙ্কের একটা গলদ আছে। সেগুলোর একটা রিপোর্ট আমি তৈরি করে রেখেছি, আর দু চার দিনের মধ্যে সেটা বড় সাহেবের কাছে। না, আমার সাথে আলাপ না করে কোনো ফাইল তুমি বড় সাহেবের কাছে পাঠাবে না। বড় সাহেব আমাকে নিজে সে ফাইল তৈরি করতে বলেছেন স্যার। কিন্তু আমি বলছি তুমি সেই রিপোর্ট বড় সাহেবের কাছে পাঠাবে না। মাফ করবে স্যার, এ কাজ আমাকে দিয়ে হবে না। রাজন, এর পরিণাম কি হবে ভেবে দেখেছো? চাকরি থেকে বরখাস্ত করবে নেই তো। কিন্তু আপনি ভুলে যাবেন না স্যার, সততার কর্তব্য নিষ্ঠার জন্য গতবার আমার বাবাই অফিস থেকেই ম্যান অব দ্য ইয়ার উপাধিতে ভূষিত হয়েছেন। আই'ম সরি স্যার। তোমার বাবা জহির চৌধুরী। আই সে, এ ওখান গোলাও। থ্যাংক ইউ স্যার। কে কে? আরে চোখের পাতা খেয়েছো নাকি? আই'ম সরি। তুমি তো 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 তুমি এখানে এই অফিসে? নতুন অ্যাকাউন্টস অফিসে। এই ছোড়াটাকে কোত্থেকে জোটালে বাবাজি? চিনি মানে সেদিন বস্তি উচ্ছেদ করতে গেলে এই ছোড়াটাই তো তপুকে বাধা দিয়েছিল। সে কি লাইলার কথা? তাহলে কি খাল কেটে কুমির আনলাম? আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
আল্লাহ। ফেলুন ফেলুন, শিগগির ওটাকে ফেলে দিন। এই যে একটা তেলাপোকাকে এত ভয়, সেদিন তো দেখলাম চারজন গুন্ডাকে আপনি একাই ঠেকাচ্ছেন। চারজন গুন্ডার চেয়ে একটা তেলাপোকা আমার কাছে অনেক ডেঞ্জারাস। আচ্ছা চলি। শুনুন, কি ব্যাপার, চাকরি পেয়ে যার দেখাইনি? ভেবেছিলাম প্রথম মাইনে পেয়ে আপনার সাথে দেখা করব। আপনি আমার এত বড় উপকার করলেন, খালি হাতে যাই কি করে বলুন। আমার জন্য আপনি কি নিয়ে যেতেন? জানি না, তবে দেখা যখন হয়ে গেল বলুন কি পেলে আপনি খুশি হবেন। আকাশের চাঁদ। সে তো নাগালের বাইরে। পাতালের মণিমুক্তা, সেও তো দুঃসাধ্য। তাহলে বুঝুন, আমাকে খুশি করা চারটিখানি কথা নয়। আরে কোথায় চললেন? এই যে শুনুন, কি হলো, চলে এলেন কেন? চমৎকার, তাহলে আমি আপনাকে খুশি করতে পেরেছি। আশা দিলে
শান্তি হয় সুখ দিলে স্বপ্ন হয় হৃদয় দিলে কি হয় বলো না কাছে কাছে থাকা হয় হাতে হাত রাখা হয় কখনো হয় চলো না তুই আবার ওষুধ ছাইপাস গিলছিস ভাইয়া এছাড়া আমার জীবন আছে কি তোর সব আছে তুই বাড়ি ফিরে চল ভাইয়া বাড়ি বাড়িতে কাকা বলছিস ওটা তো আমার জন্য জাহান্নাম ভাইয়া যেখানে বাপ ছেলের মুখ দেখে না সৎ মা যা ছায়া দেখলে আটকে ওঠে সেটা আমার জন্য জাহান্নাম ছাড়া আর কি তুই আমাকে ভালোবাসিস না ভাইয়া এটা কোনো প্রশ্ন হলো আরে আমি তো তোর জন্যই বেঁচে আছি রে পাগলি ভাইয়া তাহলে আমার একটা কথা রাখ তুই বাড়ি ফিরে চল ভাইয়া যাব তোর যেদিন বাড়ি হবে সেদিন যাব হ্যাঁ রে হাসানের খবর কি তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় হয় মাঝে মাঝে বাবা জানে বাবা জানে লুকিয়ে আছি লুকিয়ে লুকিয়ে আরে হাসানের মতো ব্রিলিয়ান্ট ছেলের সাথে প্রেম করছিস বুক ফুলিয়ে কথা বলবে দরকার হলে বাইরে দেখে নিয়ে যাবি তুই তো জানিস বাবা গরিব মানুষদের একদম পছন্দ করে না এই জন্যই তো বাবাকে আমি সহ্য করতে পারি না গরিব হওয়া ঠিক অপরাধ তার এত আছে খাবি কে আরে মেয়ে জামাকে কিছু দিয়ে দিলে ক্ষতি কি বাবার ইচ্ছে দিকে রে বাবার ইচ্ছে ওই নাসির খানের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে নাসির খান মানে কতগুলো বার রেস্টুরেন্টের মালিক সেই বাজে লোকটা তো হ্যাঁ ইম্পসিবল তার সঙ্গে তোর বিয়ে কোনোদিন হতে পারে না ঠিক আছে আমি যাব তোর জন্যই ও বাড়িতে যাব বাবার সঙ্গে কথা বলবো এটা না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটু না হ্যাঁ থ্যাংক ইউ ওই তো রূপা এসে গেছে রূপা নাচি তোর জন্য কখন থেকে বসে আছে কেন তোকে নিয়ে কোথায় যেন পার্টিতে যাবে কিসের পার্টি মা পার্টি এমন কিছু নয় অনেকদিন পর কিছু পুরনো বন্ধু বান্ধব একসাথে হবো অনেকটা গেট টুগেদারের মতো আর কি অত কিছু তোর জন্য দরকার জি নাসির তোকে নিয়ে যেতে চাচ্ছে তুই যাবি যা চটপট তৈরি হয়ে নে আসলে কি জানেন আন্টি রূপা যখন দুদিন পরে আমার ঘরে যাচ্ছে এই তখন আমাদের দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো না আমি তো সবই বুঝি বাবা তোমার আঙ্কেলও তাই বলেন কিন্তু ওই যে আরেকজন আছে না ঘরের শত্রু বিভীষণ সে তো আবার মেয়ের কানে ফুস মন্তর দেয় আপনি কার কথা বলছেন আমার সতীনের ছেলে তপু তপু সে তো বললেন ওই বাড়িতে থাকে না মানে কি থাকতে দেই না গুন্ডা হাইজাকারকে বাড়িতে জায়গা দিলে সোসাইটিতে মুখ দেখানো যাবে ও আচ্ছা আচ্ছা তা আঙ্কেলকে তো দেখছি না অফিসে কি যেন একটা জরুরি মিটিং আছে ফিরতে দেরি হবে কি ব্যাপার এখনো তৈরি হসনি যে আমি কোথাও যাব না কেন ওই লোকটাকে আমি দুই চোখে দেখতে পারি না দুদিন বাদে ওর সঙ্গে যখন তুই বিয়ে হবে তখন কি করবি দোহাই মা এমন কাজ তোমরা করো না আমাকে হাত পা বেঁধে বাড়িতে ভাসিয়ে দাও সেও ভালো কিন্তু নাসির খানের সঙ্গে বিয়ে দেবার চেষ্টা করো না ওর মতো সুপাত্র এ শহরে কটা আছে শুনি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনটা কম আছে তার ওর সাথে বিয়ে হলে তুই রানীর সুখে থাকবি সুখ শুধু প্রাসাদে থাকে না মা ভালোবাসা থাকলে গাছতলাতে সুখ আছে কি বলতে চাস তুই আমি হাসানকে ভালোবাসি ওকেই আমি বিয়ে করব আমি বেঁচে থাকতে হাসানের সঙ্গে তোর বিয়ে হবে না তাহলে তুমিও জেনে রাখো মা
আমি গলায় দড়ি দেব, পানিতে ডুবে মরবো, তবু নাসির খানের মতো লম্পট বদমাশের ঘরে আমি যাব না। এসব কথা নিশ্চয়ই তোকে ওই পাজি তপু শিখিয়েছে। ফের যদি লোকিয়ে তপুর সঙ্গে দেখা সাক্ষাৎ করিস তোর চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। তৈরি হয়ে নে, নাসির বসে আছে। কি হলো, কিছু বলছো না যে? মনটা ভালো নেই হাসান। বুঝেছি, আজও তোমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা করলে দোষ, তোমার সাথে দেখা করলো দোষ, আমি কি করব বলতে পারো? তুমি নাসিরকেই বিয়ে করো। এই কথা তুমি বলতে পারলে? কি আছে আমার, চাল নেই, চুলো নেই, গরিব ঘরে শিক্ষিত বেকার যুবক ছেলে আমি, আর নাসির খানের টাকা পয়সা বাড়ি গাড়ি কি নেই? তুমি নাসিরকেই বিয়ে করো। এই কথা আরেকবার বললে কিন্তু আমি ছাদ থেকে লাফিয়ে পড়বো। হাসান, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে মরে গেলেও আমার সুখ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে তোমার দেখা হবে না। কেন? তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, লজ্জা করলো না বাড়িতে ঢুকতে? আমার বাবার বাড়িতে আমি ঢুকবো, তাতে লজ্জা কিসের? তোমার মতো গুন্ডা বদমাইশের এই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই। কে আমাকে গুন্ডা বানিয়েছে? কে আমাকে বদমাইশ বানিয়েছে? কে আমাকে ঘরছাড়া করেছে? আমি কি জানি? তুমি সতীনের ছেলে বলে তুমি আমাকে বিশ নজরে দেখেছো। বাবার অর্থ সম্পদ একাকে ভোগ করার জন্য দিনের পর দিন তোমার জিহ্বার বিষাক্ত ছোবলে আমার প্রতি বাবার মন দিয়েছো বিষে, আমাকে ঘরছাড়া করেছো। বাবার চোখে বানিয়েছো আমাকে গুন্ডার বদমাস। আমি কাউকে গুন্ডা বদমাস বানাইনি। যে ডাইনি তোমাকে জন্ম দিয়েছে, তুমি তুমি আমার বাবার স্ত্রী বলে এতক্ষণ আমি সহ্য করেছি। আমার মায়ের নামে আরেকটি কটু কথা বললে এই পিস্তলের গুলিতে তোমার মুখ আমি চিরজীবনে যেন বন্ধ করে দেব। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি? বাবা, ওই মহিলা আমার মাকে ডাইনি বলে গাল দিয়েছে। বাবা, তোমার মতো সন্তানকে যে পেটে ধরেছে সে ডাইনি ছাড়া কিছু নয়। বাবা, ডাইনি আমার মা নয়, ডাইনি হচ্ছে এই রাক্ষসী যে তোমাকে দিনে দিনে গিলে খেয়েছে, আর তাই সন্তানের কান্নার আওয়াজ তোমার কানে পৌঁছায় না বাবা। আর আর একটি কথা বললে এই বন্দুকের গুলিতে তোমার মাথা খুলিয়ে আমি উড়িয়ে দেব। যাও, চলে যাও। তোমার একটি গুলির ভয় আমাকে দেখাচ্ছ বাবা? আমার কাছে যে পরিমাণ গুলি আছে তা দিয়ে আমি তোমাকে গুষ্টি শুদ্ধ এক মিনিটে ঝাঁঝা করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। জন্মদাতা পিতাকে হত্যা করার মতো পাষণ্ড আমি এখনো হতে পারিনি বাবা। আমাকে বাবা বলে ডাকার অধিকার তোমার নেই। সে অধিকার আমি আদায় করতেও আসিনি। তুমি যাকে সন্তান বলে মানো সেই রূপার কথা আমি তোমাকে বলতে এসেছিলাম। রূপার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলো না। নাসির খানের সঙ্গে রূপার বিয়ে হলে রূপা বাঁচবে না, আর রূপা যদি না বাঁচে আমি তোমাদের কাউকেও বাঁচতে দেব না। যা বেরিয়ে যা এখান থেকে।
ওর মাথা ঠিক নেই। যেদিন থেকে সূচনাকে দেখেছে ব্যাস সেই দিন থেকে ওর মাথা খারাপ হয়ে আছে। ব্যাপার সুবিধার মনে হচ্ছে না, তার চেয়ে চল কেটে পড়ি। মাথা খারাপ তোপকে তো জানিস, কখন যে কি করে বসে। রাগের মাথায় সূচনাকে যদি মেরে ফেলে তখন সব কটাকে জেলে যেতে হবে। তার চেয়ে বাবার এখানে বস। আমাকে কেন ধরে এনেছো, কথা বলছো না কেন? নিজেকে তুমি কি মনে করো, তোমার কথা মতো সবাই চলবে? অন্যের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। জোর করে ধরে আনলে কি ভালোবাসা আদায় করা যায়? পিস্তলে ভয় দেখিয়ে একজনকে তুলে আনা যায় কিন্তু তার মন পাওয়া যায় না। আমার মতো সূচনার মন পেতে হলে তোমার মতো তপুকে আবার নতুন করে জন্ম নিতে হবে। একজন গুন্ডা তপু, বখাটে তপু, বদমাশ তপু আমার মতো সূচনাকে কোনোদিনও পাবে না। আমি এখন এই মুহূর্তে তোমার বারান্দা থেকে লাফিয়ে আত্মহত্যা করবো, তবু তোমার এই নোংরা হাতে আমার দেহ স্পর্শ করতে দেব না। আমার বাসা থেকে আমাকে অপমান করে চলে যাবার সাহস তোমার হলো কি করে? আমাকে জোর করে ধরে এনে সেই সাহস তুমি জুগিয়েছ। তোমাকে আমি ধরে আনিনি, তাহলে সে কাজটা অনেক আগেই হতে পারত। আমার অপমান সহ্য করতে পারেনি বলে ওরা তোমাকে ধরে এনেছে, সে দোষ আমার নয়। অথচ বিনা দোষে যতগুলো কথা তুমি আমাকে শুনিয়েছ তার একটি কথাও যদি অন্য কারোর মুখ থেকে শুনতাম তার জীব আমি টেনে ছিঁড়ে ফেলতাম। তবুও চুপ করে আছি কেন জানো? তোমার মুখ থেকে আজ আমি আমার যে পরিচয় পেলাম তাতে ঘৃণে আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করছে। অথচ শুনে অবাক হবে, এই তপু এমন ছিল না। এই তপু একদিন বাবা মার আদরের সন্তান ছিল, এই তপু একদিন আদর্শের বলি আওড়াত, এই তপুই একদিন সুন্দর সুস্থ জীবনে স্বপ্ন দেখত। কিন্তু যেদিন ঘরে তার সৎমা এলো পিতা পুত্রের মধ্যে তৈরি হলো দুস্তর ব্যবধান, তখনই তপু বাইরে পা রাখলো, সেখানে ওঠাই হলো না। লেখাপড়া শিখেও তপুর ভাগ্যে কাজকর্ম জুটল না, ঘরে বাইরে কোথাও যখন তপুর জায়গা হলো না তখন এবং তখনই তপু পা বাড়ালো অন্ধকারের দিকে। এই তপুর আসল রূপ যদি গুন্ডা বদমাইশ হয় তাহলে সেই তপুর বেঁচে থেকে কোনো লাভ নেই। এই তপুর ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সেই তপুর বেঁচে থাকার কোনো মানে হয় না। একটি মেয়ের অন্তরেও যদি তপুর জন্য জায়গা না থাকে তাহলে সেই তপুর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই না সূচনা, আমি বাঁচতে চাই না। ঘাবড়াবার কিছু নেই, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আপনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, যান বাড়ি গিয়ে বিশ্রাম করুন। ওকে দেখবার কেউ নেই, আপনারা ওকে দেখবেন ইমরান ভাই? সে কথা আপনাকে বলতে হবে না, আপনি শুধু বলুন আপনি আমাদেরকে ক্ষমা করেছেন। ক্ষমা? তপুর আর আপনার ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারিনি। বুঝতে কি আমিই পেরেছিলাম, বুঝতেই যেতে পারতাম, এত বড় সর্বনাশ আমি করতে দিতাম না। সূচনা, তোর আজ ক্লাস নেই? আছি বাবা, এখন যাচ্ছি। কদিন থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গেছিস,
দিন রাত কি যেন ভাবিস? ও কিছু নেই বাবা, পরীক্ষার পড়া চাপ বেড়েছে তো তাই। তার উপর সংসারের চাপও তো কম নয়। তুই পরের ঘরে চলে গেলে কি যে হবে তাই ভাবছি। আমি তোমাদের ছেড়ে কোথায় গেলে তো? চলো বাবা ওষুধ খাবে, এসো। যে কাজ করেছো কোনো মানুষ তা করতে পারে না। আর তুমি যা করেছো তাই বা কত মানুষ পাবে? বারে আমি আবার কি করলাম? সেদিন ওরা তোমাকে ধরে এনেছিল, তুমি রাগ করেছিলে, আজ এলি কেন সে তুমি বোঝো না। এই ধরাই যদি দিলে আগে দিলে না কেন? Oh,
আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। কি রে দোস্ত, ব্যথা তো পেয়েছিস পেটে, মালিশ কি তোর বুকে হচ্ছিল নাকি? এখানে 20,000 আছে, আরো চাও পাবে, কিন্তু এই ফাইল তুমি বড় সাহেবের কাছে দেবে না। আমাকে মাফ করবেন স্যার। রাজন, আমি কোম্পানির নুন খাই, কোম্পানির সঙ্গে বেইমানি আমি করতে পারবো না। আপনি দয়া করে একটা সই দিন স্যার। সই আমি সেই ফাইলে দেব যে ফাইলে তোমার বরখাস্তের আদেশ থাকবে। নাও গাউট। তোমাদের অফিসের ম্যানেজার হাক বসার লোকটা কেমন? একটা নর পশু, ওই তো পেয়ারুর সহযোগিতায়। থামলে কেন বলো বাবা? না থাক, এতদিন পর ওসব কথা মনে করে আর কষ্ট পেতে চাই না। কষ্টের কথা মনে চেপে রাখলে কষ্ট আরো বাড়বে বাবা। তুমি বলো, আকবর আর পেয়ারু মিলেই তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আমি যদি তোমার সন্তান হই বাবা, সেই প্রতিশোধ আমি নেবই। দাঙ্গা রাজন, ভীমরুলের চাকে ঘা দিস নি, ওরা তোকে শান্তিতে থাকতে দেবে না। সে ভয় আমার নেই বাবা, সত্য কথা বলবার সাত পথে চলবার শিক্ষাই তুমি আমাকে দিয়েছ। তুমি আমাকে দোয়া করো বাবা, তুমি আমাকে দোয়া করো। আত্মসাতের আর কোন প্রমাণই থাকলো না। আমরা খোঁজ নিয়ে জেনেছি এই অফিসে ম্যানেজার থাকাকালীন আকবর সাহেব একটা বাড়ি তৈরি করেছেন, দুটো বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। এমন কথা শোনা যাচ্ছে SN এন্টারপ্রাইজের সহযোগিতায় একটা 5-স্টার হোটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এত টাকা আকবর সাহেব পেলেন কোথায়? রাজন যে রিপোর্টটি তৈরি করেছিল তাতে আকবর সাহেব এই কোম্পানি থেকে যে মোটা রকমের অর্থ আত্মসাত করেছেন তার উল্লেখ রয়েছে। অথচ সেই ফাইলটি গত রাতে এই অফিস থেকে চুরি গেছে। অফিসে এত দামি কাগজপত্র থাকতে শুধু ওই ফাইলটি চুরি হবে কেন? কেউ নিশ্চয়ই ভেবেছে ওই ফাইলটির হদিস না পেলে আকবর সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হবে না। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। থ্যাংক ইউ স্যার। যে ফাইলটা চুরি হয়েছে এ হচ্ছে তার ডুপ্লিকেট, আমি বাসায় নিয়ে রেখেছিলাম। গুড, ভেরি গুড। ইউ মে গো নাও। ইয়েস স্যার। আকবর সাহেবের বিরুদ্ধে সমস্ত অভিযোগ শুনলেন, ফাইলও পাওয়া গেছে, এখন আপনারা কি ডিসিশন নেবেন বলুন। স্যার, আপাতত তাকে সাসপেন্ড করা হোক। আমার মনে হয় সেটা যথেষ্ট নয়, তার বিরুদ্ধে পুলিশ কেস হওয়া উচিত। হ্যালো লায়লা। তুমি হঠাৎ আমার বেডরুমে? আমার বেডরুমে তুমি যেতে পারো, তোমার বেডরুমে আমি আসতে পারি না? অবশ্যই পারো, তবে অনুমতি নিয়ে ঢুকলে খুশি হতাম। তুমি মাইন করেছো, তাহলে আমি চলে যাই। ইটস অল রাইট, বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে তো আমার কৃতজ্ঞতাই জানানো হয়নি। কৃতজ্ঞতা? আমার কথা, তুমি আমার লোককে চাকরি দিয়েছো
সেই জন্য আমি কৃতজ্ঞ। ও কথা বলে লজ্জা দিও না লায়লা, তোমার সামান্য উপকারে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। শুনি খুশি হলাম। তোমার খুশিতেই তো আমার আনন্দ। এই কি তোমার জন্য সামান্য উপহার? ও ওয়ান্ডারফুল, হঠাৎ এত দামি উপহার? আমার সব ঐশ্বর্য তো তোমার জন্য লায়লা, আমি তোমাকে ভালোবাসি। সরি মিস্টার আকবর, তুমি রং নাম্বারে ডায়াল করেছো। মানে? ভালো আমিও বাসি, তবে তোমাকে নয়, রাজনকে। রাজন? সে তো একটা গুন্ডা, স্কাউন্ডেল। রাজন ভালো ছেলে, আদর্শবাদী পিতার আদর্শবাদী সন্তান, তোমার মতো মুখোশধারী ভদ্রলোক নয়। লায়লা, অস্বীকার করতে পারো? সেদিন যখন তোমার ঘরে গিয়েছিলাম সেদিন অন্য কোনো মেয়ে লোক ছিল না? লায়লা, ইয়ে মানে? যাও, চলে যাও এখান থেকে। আমাকে তাড়িয়ে দিয়ে কাজটা ভালো করলে না লায়লা। রাজনকে তুমি কোনোদিনই পাবে না, এটা রেখে দাও। দাও, এটা নিয়ে যাও, অন্য কাউকে দিতে পারবে। আপনার সঙ্গে আমার কি কথা ছিল? কি ছিল বাবাজি? লায়লাকে আপনি আমার হাতে তুলে দেবেন, সেই জন্যই আপনি আমার ব্যবসার 50-50 পার্টনার। আসল কথা তা ইয়ে লায়লা কি বলেছে? লায়লা রাজনকে ভালোবাসে। রাজন? লায়লার কথা, যাকে আমি চাকরি দিয়েছি। আরে ও তো একটা গুন্ডা, আমাদের কাজে বাধা দিয়েছিল। আর আপনার মেয়ে তাকেই ভালোবাসে। তাহলে ইয়ে লায়লার আশা তুমি ছেড়ে দাও বাবাজি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে যে আপনাকে পথে বসতে হবে। আরে ও নিয়ে তুমি ভেবো না। কি 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 বললে? পথে বসা বসি ভালো দেখায় না। আসল কথা, ওই রাজন ছোঁড়াটাকে সরিয়ে দেওয়া যায় না বাবাজি। সেরকমই একটা কিছু করতে হবে। হ্যাঁ চলি। হ্যাঁ ঠিক আছে, গুড। বাবাজি, বাবাজি, বাবাজি শোনো, বাবাজি, বাবাজি, এই ইসরে বাবাজি। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমার অপরাধ? আপনার বিরুদ্ধে উত্তরের ইন্স্যুরেন্সের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। চলো। এখন বলো কি করি? সবচেয়ে ভাবনা হচ্ছে রূপার জন্যে। হাসানকে না পেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। একটা কাজ করো না, বাবা মাকে না জানিয়ে তুমি নিজে গার্জিয়ান হয়ে রূপার সাথে হাসানের বিয়েটা দিয়ে দাও। তাতে লাভ কি হবে? রূপা আমার মতো ঘর ছাড়া হবে, আর ওই ড্যানি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বাবার নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তুমি অনেক বদলে গেছো তবু। তুমি ঠিকই ধরেছো সুজনা, এই তপু আর সেই তপু নেই। তোমাকে নিয়ে আমার অনেক ভাবনা হয় তপু। আমার সব ভাবনা আমি তোমার উপর নিশ্চিন্তে ছেড়ে দিয়েছি। আমার সম্পর্কে কিছু না জানিস শুনে? তোমার সম্পর্কে আবার নতুন করে কি জানবো?
সেখানে দুয়ার খুলে দেখো আমি সেখানে কাগজপত্রগুলো আমার কাছে থাক আপনি ওনাকে নিয়ে যান ওকে ওকে সি ইউ এসো বেটা থ্যাংক ইউ মাফ করবেন এই কাজ আমাকে দেওয়া হবে না কেন হবে না তপু তোমার যত টাকা চাই আমি দেব তুমি শুধু রাজনকে সরিয়ে দাও অসম্ভব রাজনকে আমি শ্রদ্ধা করি আসল কথা কিন্তু ইয়ে মানে ইয়ে দুদিন আগেও রাজন তোমার জানের দুশ্মন ছিল সেদিনের তপু আর আজকের তপু এক নয় তপুর নবজন্ম হয়েছে তার মানে রাজনকে তুমি ভয় পাও আকবর সাহেব ভয় কি জিনিস তপু জানে না তাহলে রাজনকে সরাতে তোমার বাধা কোথায় রাজন ভালো ছেলে একজন আদর্শবাদী পিতার সন্তান সে মিথ্যে কথা সবাই জানে ঘুষ খাওয়ার জন্য তার বাবার চাকরি চলে গেছে জানে আর সেই ঘুষের ট্যাবলেট আপনারা দুজন সেদিন তাকে জোর করে গিলিয়েছিলেন তবু আপনাদের চিন্তা আমার বাকি নেই আপনাদের অনেক নুন আমি খেয়েছি আপনারা মানে মানে চলে যান নইলে আপনাদের সব গোপন কথা আমি ফাঁস করে দেব আসল কথা বাবাজি চলো কেটে পড়ি যাচ্ছে তবে কাজটা তুমি ভালো করলে না তপু এর ফল তোমাকে ভোগ করতেই হবে একটা কথা সত্যি জবাব দেবে বলুন তপুর ব্যাপারটা কি বলতো কি করেছি তপু রাজনকে সরিয়ে ফেলতে বলেছিলাম সে রাজি হলো না এর কারণ কি
তবু এখন ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। আসল কথা, ভূতের মুখে রাম নাম। তবু ইদানিং প্রেমে পড়েছে। প্রেমে পড়েছে কার? রাজনের বোন সূচনার। সূচনা? আসল কথা, এইবার যদি মানুষ হয়। আঙ্কেল প্লিজ, তবু মানুষ হলে আমাদের কি হবে? কিচ্ছু না, খারাপ, খুব খারাপ। তবে আমার মাথায় একটা প্ল্যান এসছে বাবাজি। কি? তপু সূচনাকে ভালোবাসে। এই কথাটা যদি রাজনের কানে তুলে দেওয়া যায়। দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। রাজন নিশ্চয়ই সূচনাকে তপুর মতো একটা বাজে ছেলের হাতে তুলে দেবে না। আর এই প্রেমে বাধা পড়লে তপু রাজনকে ছেড়ে কথা কইবে না। কিন্তু রাজনের কানে তপুর কথাটা তো আপনাকেই দিতে হবে। আমি? আসল কথা বাবাজি, আমি ওই কথা বললে আমাকে যদি লায়লাকে সে ভালোবাসে, কাজে আপনাকে সে কিছুই করবে না। রাজনকে ডেকে কথাটা আপনি বলে দেন। আরে লায়লা, তুমি তুমি এখানে? অবাক হই নাকি? না মানে আমি তো ভাবতে পারিনি তুমি এখানে। সূচনা, সূচনা কি বলছিস ভাই? লায়লা, আমার ছোট বোন সূচনা। ওয়ালাইকুম সালাম। হে হচ্ছে লায়লা, যার সুপারিশে আমার চাকরি হয়েছে। শীঘ্রই চা নাস্তার ব্যবস্থা করো। না না প্লিজ, আমি এখন কিছু খাবো না। বাবা তোমাকে ডেকেছেন, আমি নিয়ে যেতে এসেছি। তোমার বাবা হঠাৎ আমাকে ডাকবেন কেন? গেলেই বুঝতে পারবে। চলো তো। চলো আসি, আবার আসবে না ভাইয়া? শোন বল, ব্যাপার কি রে? ডুবে ডুবে পানি খাচ্ছিস? ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বাবাজি, বসো। আসল কথা, কেমন আছো? জি ভালো। মা লায়লা ওকে কিছু চা নাস্তা? আমি পাঠিয়ে দিচ্ছি। বড় লক্ষ্মী মেয়ে আমার। আসল কথা বাবাজি, তোমাকে আমার মেয়ের খুব পছন্দ। শুনলাম তুমিও নাকি ওকে? জি মানে মানে। আরে এতে লজ্জা পাবার কি আছে বাবাজি? আসল কথা, ভালোবাসার বয়স তো এখন তোমাদের। তাছাড়া মেয়েকে তো আমি আর চিরদিন ঘরে পুষে রাখতে পারবো না, কারো না কারো হাতে তো তুলে দিতেই হবে। তা তোমার হাতে তুলে দিলেই বা ক্ষতি কি? চিপ, সেই সৌভাগ্য কি আমার হবে? কেন হবে না? তুমি একটা শিক্ষিত ছেলে, ভালো একটা চাকরি করছো। সবচেয়ে বড় কথা, কত বড় আদর্শবাদী বাবার ছেলে তুমি। তোমার হাতে আমার লায়লাকে তুলে দিতে পারলে তো আমারই সৌভাগ্য। তবে আসল কথা, লায়লাকে তোমার হাতে তুলে দিতে গেলে আমার সামান্য একটু অসুবিধা আছে। জি সেটা কি? তপুকে তো তুমি জানো। জি, দু একবার ওর সাথে আমার দেখা হয়েছে। একটা গুন্ডা বদমাস, দু টাকা পেলে পা চাটতে আসে, দশ টাকা পেলে মানুষের মাথায় বাড়ি মারে। এসব কথা আমাকে বলছেন? আসল কথা, কারণ আছে বাবাজি। তোমার বোন ইয়ে কি যেন নাম? সূচনা। হ্যাঁ সূচনা, তোমার বোন সূচনা ওই ছোট লোক তপুটাকে নাকি ভালোবাসে? অসম্ভব, সূচনা এমন কাজ কখনো করতে পারে না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, কথাটা সত্যি হলে মেয়েকে তো তোমার হাতে তুলে দিতে পারি না। আমি আসি। সে কি বাবাজি, লায়লা তোমার জন্য নাস্তা? কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? রাজনকে সাবধানে থাকতে বলবে, সামনে বিপদ আছে। কিসের বিপদ? আকবর আর পেয়ারো মিলে রাজনের পিছনে লেগেছে, যে কোনো মুহূর্তে রাজনের জীবন বিপন্ন হতে পারে। কে আকবর, কে পেয়ারু?
রাজনের অফিসার ম্যানেজার আকবর, প্যারো তার পার্টনার। ওরা ভাইয়ের পিছনে কেন লেগেছে? রাজন ওদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, যে কোনো উপায় হোক পথের কাটা পরিষ্কার দেখতে চায়, তাই প্রয়োজন হলে ওরা রাজনকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এই কথা তুমি কি করে জানলে? আমার দুর্ভাগ্য, ওরা কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল, আমি ওদের ফিরিয়ে দিয়েছি। তবু তুমি আমাদের জন্য এত ভাবো? আপনার শুধু তোমাকে নিয়ে, তোমার কোনো ক্ষতি হোক আমি তা চাই না। রাজন শোনো, আমার আমার কথা শোনো, আমার কথা শোনো রাজন। রাজন, ফের যদি কোনোদিন সূচনার দিকে চোখ তুলে চেয়েছিস তোর চোখ আমি উপড়ে নেব। রাজন, আমি সূচনাকে ভালোবাসি। রাজন, রাজন, রাজন শোনো, রাজন শোনো। তোমার উপর প্রতিশোধ আমি নিতে পারতাম, কিন্তু তুমি সূচনার ভাই বলে এবারের মতো ছেড়ে দিলাম। ভবিষ্যতে আমার গায়ে হাত তুললে তোমার হাত আমি উঠিয়ে দেব, সেই সুযোগ আমি তোকে দেব না। তবু ভাইয়া, অনেক হয়েছে, এবার বন্ধ কর। সূচনা, তুই জানিস না ও একটা গুন্ডা, একটা ক্রিমিনাল। সেই তুপু আর নেই ভাইয়া, এই তুপু গুন্ডামিকে এখন ভয় পায়, ক্রিমিনালে ঘৃণা করে। সূচনা, এখনো বলছি ভেবে দেখ। তপুকে আমি ভালোবাসি ভাইয়া, তপুকে আমি ভালোবাসি। সূচনা, তুই আমার বড় আদরের বোন, তোর সুখই তো আমার সুখে বোন, তোকে আমি কিচ্ছু বলবো না, তোকে আমি কিচ্ছু বলবো না। তবে তপু, তোমাকে আমার কিছু বলার আছে। তুমি সত্যি সূচনাকে ভালোবাসো? সেটা ওর মুখে তো শুনেছ। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার কথা, তুমি সত্যি সূচনাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তুমি ওর ভালো চাও? হ্যাঁ চাই। তাহলে তাহলে সূচনার সঙ্গে কোনোদিন তুমি দেখা করবে না ভাইয়া? সেদিন মানুষের মতো মানুষ হতে পারবে, যেদিন সূচনা যোগ্য করে নিজেকে গড়ে তুলতে পারবে, সেদিন ঠিক সেদিনই তুমি সূচনার সামনে এসে দাঁড়াবে। বাড়ি চল সূচনা। দোয়া করো সূচনা, যেদিন তোমার কাছে আসবো মানুষের মতো মানুষ হয়ে আসবো সূচনা। আমও গেল, ছালাও গেল। তার মানে? মানে আর কি, তোমার চাকরি নেই, ওদিকে জাহাজ থেকে মাল খালাস হচ্ছে, আসল কথা এখন কি হবে? ডোন্ট ওয়ারি, আমাদের মাল আমাদের গোডাউনে ঠিকই পৌঁছে যাবে। বসুন। হ্যাঁ বসুন। কি করে যাবে, কি করে যাবে বাবাজি? হাশেম খবর নিয়ে এসছে, রাজন মাল অ্যাসেসমেন্ট করার জন্য কালি চিটাগাং যাচ্ছে, আর ওই মালের সাথে আসল মাল ব্রাউন সুগারও আছে। তারও ব্যবস্থা হবে। আকবর খানের গায়ে একবার যে নখের আঁচড় দিয়েছে, তার বুকে আমি ছুরি বসিয়ে দেব। আসসালামু আলাইকুম। নামুন,
আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনার গাড়িতে বেআইনি মাল আছে। বেআইনি মাল আমার গাড়িতে? কি বলছেন স্যার? আপনার গাড়িটা চেক করব। শিওর। হিরোইন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আমি বিশ্বাস করি না। আমার রাজন এমন পাপ কাজ কখনো করতে পারে না, আমি বিশ্বাস করি না। ও খোদা, তোমার কাছে আমি কি এমন পাপ করেছিলাম খোদা? এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিলে খোদা, কেন দিলে? বাবা, চুপ করো বাবা, চুপ করো, ধৈর্য ধরো। বিপদের ধৈর্য ধরার শিক্ষা তো তুমি আমাদের দিয়েছ। ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে মা। আমার এতদিনের বিশ্বাস, আমার আদর্শ সব ভুল হয়ে গেল মা, সব ভুল হয়ে গেল। সত্য ন্যায় যে শিক্ষা আমি এতদিন তোদের দিয়ে এসেছি সব মিথ্যে প্রমাণ হয়ে গেল মা, সব মিথ্যে প্রমাণ হয়ে গেল। রাজু, এত বড় ভুল তুই কেন করলি বাবা? এই ভুল তুই কেন করলি? রাজু, 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 রাজন, আমি প্রমাণ করতে পারতাম তোমার শিক্ষা, তোমার আদর্শ ভুল নয়। সত্য ন্যায়ের কাছে অসত্য অন্যায় কোনদিন টেকে না বাবা। নিজেকে সৎ প্রমাণ করার মতো একটু সময় তুমি আমাকে দিল না বাবা। চুপ কর ভাইয়া, চুপ কর। তুই বিশ্বাস কর সুচনা, আমি কোনো অন্যায় কোনো পাপ করিনি। যারা আমাকে মিথ্যে অপরাধে অপরাধী করেছে তাদের সত্যিকারের অপরাধে শাস্তি দিতে বই। তোর মাথা ছুঁয়ে শপথ করছি বোন, ওদের নিষ্ঠা আমি ভেঙে দেব। ভাইয়া, আমার জন্য ভাবিস না, তুই বাড়ি চলে যা। ভাইয়া, রচনাকে দেখিস বোন, তুই ছাড়া বোন আর কেউ রইল না বোন। চোখে দেখিস, আমাকে দেখিস। চল, থামো। টপু সাহেব আছেন? ওনারা বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন? রচনা, বাইরে বসে আছো কেন? বাড়িওয়ালা তালা লাগিয়ে দিয়েছে। কেন? কেন আবার? জেল খাটা দাগি আসামিকে জায়গা দিয়ে নিজের বিপদ ডেকে আনবো নাকি? আমার ভাইয়া কোনো অপরাধ করেনি। তাহলে কি আদর করে শ্বশুর বাড়িতে জায়গা দিয়েছে? চুপ করুন। অত মেজাজ দেখাচ্ছ কেন? তোমার মেজাজের ধার ধারি নাকি? বাপটা ভালো মানুষ ছিল বলে এতদিন খাতির করেছি, আর নয় এখানে তোমাদের জায়গা হবে না। যাও, বেরিয়ে যাও। জিনিসপত্র বের করে দিন, আমরা চলে যাচ্ছি। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, আবার জিনিসপত্র কিচ্ছু পাবে না। যাও, যাও। একটু দয়া করুন, 2-8 দিন আমাকে সময় দিন। অন্য একটা জায়গা খুঁজে পেলে আমরা চলে যাব। ছোট বোনটাকে নিয়ে এই অবস্থায় আমরা কোথায় যাব? তোমাদের আমার জায়গার অভাব। জোয়ান বয়স, হাত বাড়ালেই বন্ধু,
পা বাড়ালেই পথ। আপনি আমার বাবার বয়সী, তাই মুখটা খারাপ করলাম না। একটা কথা জেনে রাখবেন, যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে। চলো চলো। বিষ নেই তার কুলোপনা চক্কর যত সব। আজ গান তো লোক দেখানো, আমার আসল ব্যবসা কি তা তো আপনি জানেন। ও ভালো কথা, ব্রাউন সুগারের একটা পার্টি ছিল, মাল আছে নাকি? আরে মাল তো ছিল, আসল কথা ওই রাজন ব্যাটাই তো সব গুবলেট করে দিয়েছে। রাজন ড্যাডি ইয়ে ওসব কথা পরে হবে, তুমি এখন এসো বাবাজি। হ্যাঁ ওকে সি ইউ। ড্যাডি তোমার গাড়িটা একটু দাও না। গাড়ি তো একটা কাজে পাঠিয়েছি মা। ঠিক আছে তুমি আমার গাড়ি নিয়ে যাও। আসল কথা তুমি ওকে একটু পৌঁছে দাও না বাবাজি। তাই ইয়ে কোথায় যাবি? রাজনের সঙ্গে দেখা করতে যাব। দেখো দেখি কাণ্ড। আরে 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 রাজনের সঙ্গে দেখা করতে যাবি কি রে? ও বেটা তো একটা বেইমান ড্যাডি। আকবর ওকে দয়া করে একটা চাকরি দিয়েছে, আর সেই কিনা উল্টো আকবরকে পুলিশে ধরিয়ে দিল। রাজন কাউকে ধরিয়ে দেয়নি ড্যাডি, যে যার কৃতকর্মের জন্য ধরা খায়। কথা বলে না ধর্মের কোন বাতাসে নড়ে। এই সেই জন্যই তো রাজন এখন জেলের ঘানি টানছে। ড্যাডি তুই তো শুনিস নি মা, মাদক দ্রব্য চোরা চালানির দায়ে রাজন তো এখন জেলে। না না আমি বিশ্বাস করি না, তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে আমি বলবো তোমরা দুজন ষড়যন্ত্র করে রাজনকে জেলে পাঠিয়েছো। লায়লা হোল্ড ইওর টাং। রাজন আমাকে সব বলেছে, ওর কোম্পানির টাকা আত্মসাৎ করে তোমরা টাকার পাহাড় গড়েছো, আর সেই টাকা দিয়ে তোমরা হিরোইন আমদানি করে মানুষের জন্য মরণ ফাঁদ পেতেছো। তোমাদের মুখোশ আমি খুলে দেব। যত বড় মুখ নয় তত বড় কথা। এখন কি হবে বাবাজি? ওই যে কথায় বলে না ঘরের শত্রু বিভীষণ। অতএব সাবধান। বড় সাহেব কি বললেন? ব্যস্ত আছেন, দেখা হবে না। কিন্তু দেখা যে আমাকে করতেই হবে, একটা কাজ আমার খুব দরকার। শুনুন বড় সাহেবের সঙ্গে কথা বলতে হলে সন্ধ্যেবেলা ওনার বাংলোতে চলে যাবেন। বড় সাহেবকে খুশি করতে পারলে কাজ পেয়েও যেতে পারেন। চলো চলো। না না কাজে লোক লাগবে না, মানিয়ে দিতে হবে না, শুধু খেতে দেবেন আর দুইজনকে মাথা গোজার একটু ঠাই দেবেন। জোয়ান মেয়েদের বাড়িতে জায়গা দিয়ে খাল কেটে কুমির আনবো নাকি? যাও যাও। পাচ্ছি না আপু। আর একটু কষ্ট করো লক্ষ্মীজি। আপু খুব খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি তো। খিদে তো আমারও লেগেছে। কিন্তু আমার কাছে যে একটু পয়সা নেই। কাগজ আছে, পুরনো শিশি বোতল কাগজ। এই ফেরিওয়ালা এদিকে এসো। বইগুলো বিক্রি করে দেবে আপু।
আবার সব কিনে দেব। তুমি খাচ্ছ না আপু? আমরা তো দুটো রুটি খেতে পারছি। ভাইয়া ভাইয়া কি অবস্থায় আছে কে জানে। খাচ্ছ না কেন রাজু ভাই? এই খাবার আমার গলা দিয়ে নামবে না বাদল। কেন? আমি তো তাও খেতে পাচ্ছি, আমার ছোট বোন দুটো খেতে পাচ্ছে কি পাচ্ছে না আমি তো কিছু জানি না বাদল। রাজু ভাই, আমার এক এক সময় কি মনে হয় জানিস বাদল? জেলখানা শীত ভেঙে পালিয়ে যাই, আমার বন্ধুর এক নজর দেখে আসি। উতলা হয়ে না রাজু ভাই, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ ওদের দেখবেন। আল্লাহ তুমি ওদের দেখো, তুমি ওদের দেখো। কি হলো? একটু কষ্ট করো মানিক, একটু কষ্ট কর। ব্যথা করছে আপা, ভীষণ পেট ব্যথা করছে। মা গো রচনা, ওঠ ওঠ বোন, ওঠ। আপু আমি উঠতে পারছি না আপু, পানি একটু পানি দাও। পানি রচনা, রচনা কি হয়েছে রাজু ভাই? আমি সব দেখলাম, আমার ছোট বোনটা অসুস্থ আর পানি পানি বলে চিৎকার করছে, অথচ ওর মুখে পানি দেওয়ার মতো কেউ নেই বাদল, কেউ নেই। আমি আমি বোধ হতে বাঁচাতে পারলাম না বাদল, আমি বোধ হতে বাঁচাতে পারলাম না, ওদের বাঁচাতে পারলাম না। করেছেন কি? রোগীকে তো একেবারে শেষ করে নিয়ে এসেছেন ডাক্তার সাহেব। ডিউডোনাল আলসার, যে কোনো সময় বাস করতে পারে। ডাক্তার সাহেব রচনাকে আপনি বাঁচান, ডাক্তার সাহেব যে করে হোক রচনাকে আপনি বাঁচান। বাঁচাতে হলে আজই অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে, দিতে পারবেন? কত টাকা লাগবে ডাক্তার সাহেব? ধরুন হাজার দশেক। দশ হাজার টাকা যদি জোগাড় করতে পারেন তাহলে পেশেন্টকে রেখে যান। রচনা লোকজন এসে গেছে, মিস লায়লা এখন আসছেন না কেন? হ্যাঁ এক্ষুনি আসছে। তৈরি হয়ে নে। আরে কি হলো, কথা কানে যাচ্ছে না? তৈরি হয়ে নে বলছি। না আমি নাচবো না। কেমন বাপ তুমি, নিজের মেয়েকে দিয়ে নাচাতে লজ্জা করি না। আসল কথা, কে তোর বাপ? তোর বাপ তো ১২ বছর আগে তোকে আমার হাতে তুলে দিয়ে পটল তুলেছে। ড্যাডি? আমি তো ড্যাডি নই। তোর বাপ আর আমি একসঙ্গে একই কোম্পানিতে চাকরি করতাম, সে অসুস্থ শুনে একদিন আমি তার বাসায় গেলাম। কেমন আছো কাশেম? পিয়ারু আমি আর বাঁচবো না পিয়ারু, কাল ব্যাধি, এই কাল ব্যাধির হাত থেকে না মরে আমার রেহাই নেই। আহা তুমি অত অস্থির হয়ে না তো পিয়ারু। আমার আমার যদি কিছু হয় তুমি আমার লায়লাকে দেখো, আমি ছাড়া ওর পৃথিবীতে কেউ নেই। আচ্ছা আচ্ছা, সে চিন্তা তোমাকে করতে হবে না, আসল কথা
তোমার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা। প্যারু প্যারু তুমি আমাকে বাঁচালে ভাই, তুমি আমাকে সেই থেকে আজ অবধি আমি তোকে মানুষ করেছি, পয়সা খরচ করে নাচ গান শিখিয়েছি, আর এখন নাচবো না বললেই হলো, আসল কথা তৈরি হয়ে নে। না আমি নাচবো না। লায়লা, নিজের মেয়ের মতো করে যাকে মানুষ করবে বলে কথা দিয়েছিলে তাকে বাজারে পণ্য বানাতে তোমার লজ্জা করে না? অডিয়েন্সকে তো ঠেকানো যাচ্ছে না, লায়লা আসতে তো দেরি করছে কেন? বলে সে নাকি আর নাচবে না। মামার বাড়ির আবদার নাকি? টাকা খেয়ে বসে আছেন মনে নেই? আসতে নাচার জোর করে নিয়ে আসুন, তার হয়ে কন্ট্রাক্ট সই তো আপনি করেছিলেন। তা তো করেছিলাম বাবাজি, কিন্তু এখন আচ্ছা আসল কথা, আমি নাচলে কি তোমার চলবে? ও সব রঙ্গরসের কথা ছাড়ুন, যদি 10 মিনিটের মধ্যে লায়লা না আসে তাহলে আপনাকে আমি পুলিশে দেবো। আজই অপারেশন করতে হবে, 10,000 টাকা লাগবে। আজই অপারেশন করতে হবে, 10,000 টাকা লাগবে। আজই অপারেশন করতে হবে, 10,000 টাকা লাগবে। শুনুন শুনুন, আমার বোন খুব অসুস্থ, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। তোমার বোন কোথায়? ওই হাসপাতালে, আজই অপারেশন করতে হবে। কত টাকা চাই? 10,000। রাবিশ, কি বললো স্যার? বেঈমান, লায়লা নাচবে না। তাহলে উপায়? এই যে শুনছেন, আমার বোনকে বাঁচান, দয়া করে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন। নাচতে পারো? জি সামান্য পারি। তাহলে এসো আমার সঙ্গে। আমার টাকা? তোমার বোন কোন হসপিটালে আছে আমাকে বলে দাও, তোমার টাকা ঠিকই পৌঁছে যাবে। এসো এসো আমার সঙ্গে।
রচনামণি ওষুধ খেয়েছ না কেন একা একা কিচ্ছু করতে ভালো লাগে না ওমা সে কি আমার উপরে রাগ করে ওষুধ না খেলে কি অসুখ সারবে লক্ষ্মীমণি ওষুধটা খেয়ে নাও হ্যাঁ কতদিন হলো ভাইয়াকে দেখি না ভাইয়ার জন্য মন খারাপ লাগছে চলো না আপু ভাইয়াকে একবার দেখে আসি আপা আপা তুমি কি পাষাণ হয়ে গেলে আপা ভাইয়ার জন্য তোমার মন একটুও কাঁদে না এমন করে বলিস না রচনা ভাইয়ার কথা মনে হলে আমার বুক ফেটে কান্না আসে তাহলে চলো না ভাইয়াকে একবার দেখে আসি আমি এখন যাদের কাজ করছি তারা তো জানে না ভাইয়া জেলে আছে আমরা ভাইয়াকে দেখতে গেলে ওরা সব জেনে যাবে ভাইয়া ওদের কাছে ছোট হয়ে যাবে আমি বেঁচে থাকতে তো আমার ভাইয়াকে ছোট করতে পারি না পারি রচনা বল ভাইয়াকে আমি ছোট করতে পারি যে ওর ঘর থেকে কিছুতেই নামছে না বাবাজি জেল থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সে নাকি তার জন্য অপেক্ষা করবে রাজন রাজন আর কোনোদিনই জেল থেকে বেরিয়ে আসবে না আমি জেলে মঙ্গলকে খবর পাঠিয়েছি আজকে রাতই হবে রাজনের জীবনের শেষ রাত Thank you.
গেছিস? আমাকে মারার জন্য কে তোকে জেল পাঠিয়েছে বল? আকবর খান তোমাকে মারার জন্য লোক মারফত জেলে আমাকে খবর পাঠিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজন, রাজন যে সব জায়গায় যেতে পারে সবখানে কড়া নজর রাখবে, জীবিত অথবা মৃত ও লাশ আমি দেখতে চাই।
আসতে পারি বাবাজি? ইয়ে আসতে পারি স্যার? জি আসুন বসুন। তা কই, কোথায়? কে কোথায়? বুঝতে পারলেন না বাবাজি? বুঝতে পারলেন না স্যার, রাজন কোথায়? হাজতে ঢোকার পর ওর চেহারাটা কেমন হয়েছে দেখতে পারে ইচ্ছে করছে। রাজন ধরা পড়লে আপনাদের খুশি হওয়ার কি আছে? আসল কথা, এত বড় একজন ক্রিমিনাল ধরা পড়েছে, খুশি হব না? ভুলে যাবেন না, অতীতে আপনাদের একটা পরিচয় আমার জানা আছে। আপনি কি আমাদের ইনসাল্ট করছেন? না, শুধু আপনাদের একটা প্রশ্ন করতে চাই। রাজনকে ক্রিমিনাল কারা বানিয়েছে? অভাব, অভাবের স্বভাব নষ্ট, তুমি জানো না তপু, সরি আপনি জানেন না ইন্সপেক্টর, অভাবের তাড়নায় রাজন আজ ক্রিমিনাল হয়েছে। আর ওর যে বোন সূচনা, সে হয়েছে হোটেলের নাসনিওয়ালি। সূচনা নাসনিওয়ালি? হোটেল প্লাজাতে গেলেই সচক্ষে দেখতে পাবেন। অসুবিধা হচ্ছে? তপু, আমাকে নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। তপু, আদর্শবাদী পিতার আদর্শবাদী কন্যা, আজ নর্তকী হলো কি করে? বলবো, তোমাকে আমি সব বলবো তপু। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? বলবে অভাবের তাড়নায় এই পথ বেছে নিয়েছো, বলবে বাঁচার তাগিদে এই পেশা নিতে বাধ্য হয়েছো, এই তো? ঠিক তাই, বিশ্বাস করো তপু, কোন উপায় ছিল না বলে। আমি বিশ্বাস করি না, সংসারে আর দশটা মেয়ে যাদের কোনো উপায় থাকে না, তারা চাকরি করে, টিউশনি করে, বাড়ি বাড়ি কাজ করে, মুটে মজুরি করে, ঘুটে কুড়ায়, কয়লা কুড়ায়, ইট ভাঙে, কিন্তু কেউ তোমার মতো নর্তকী হয়ে যায় না। তপু, অস্বীকার করতে পারো এর কোনো একটি কাজ করার মতো যোগ্যতা বা সামর্থ্য তোমার ছিল না? আমার কথা শুনো তপু, আমাকে বুঝতে চেষ্টা করো। আমি শুধু একটি কথাই বুঝি, তুমি নর্তকী হয়েছো তোমার স্বেচ্ছাচারিতার জন্য, অবস্থা চাপে পড়ে নয়। তপু, একবারও কি ভেবে দেখেছো এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল? একবারও কি ভেবে দেখেছো? থামো, দ্বার কাক ময়ূর পুছি লাগালেই ময়ূর হয়ে যায় না। অতীতের গুন্ডা তপু, আজ পুলিশে পোশাক পরলেই আদর্শবাদী তপু হয়ে যাবে না। সূচনা, তোমার এই পুলিশে মেজাজ গুন্ডা বদমাশদেরকে দেখিও। যখন বাবা মারা গেল, ভাই বিনা দোষে জেলে গেল, তখন তখন তুমি কোথায় ছিলে? সাহায্যের হাত বাড়ানো দূরের কথা, চিঠি দিয়ে একটা খোঁজ পর্যন্ত নাও নেই। কেন, কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? বাড়িওয়ালা তাড়িয়ে দিল, তোমাকেও খুঁজে পেলাম না। তখন একটি অসহায় মেয়ে তার কিশোরী বোনকে নিয়ে কোথায় যায়, কিভাবে বেঁচে থাকে? চাকরি করতে গেলে যদি অপমান সইতে হয়, বাড়িতে কাজ করতে গেলে যদি দুজনকে খেতে পড়তে না দেয়, দিনের পর দিন না খেয়ে না দে, পথে পথে ঘুরতে ঘুরতে, ছোট বোন যখন অসুস্থ হয়ে মরণ যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন সে মেয়েতে কি করতে পারে? চোখের সামনে বোনকে মরে যেতে দেখবে, নাকি যে কোনো মূল্যে তাকে বাঁচাতে চেষ্টা করবে? বলো, জবাব দাও। নিজেকে নিয়ে তো আমার ভাবনা ছিল না, আমি তো ইচ্ছে করলে নদীতে ঝাঁপ দিতে পারতাম, ট্রেনের নিচে গলা পেতে দিতে পারতাম, কিন্তু আমার জান থাকতে আমি রচনাকে আমি মরতে দিতে পারি না। আমার ভুল হয়ে গেছে সূচনা, আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি। আমি কাজ করি, ভাত খাই, লোকে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আমি নাচ গান করি, সেটা তো কোনো অপরাধ নয়। আমাকে আর লজ্জা দিও না সূচনা, আমাকে তুমি মাফ করে দাও। তপু, রাজনের দেখা আমি পেয়েছি। ভাইয়া দেখা পেয়েছো? কোথায় সে? জেল ভেঙে পালিয়েছে, আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু সে ধরা দিল না।
তোমার সঙ্গে যদি তার দেখা হয় তুমি বলো সে যেন স্বেচ্ছায় ধরা দেয়, তাতে তার ভালো হবে। भैया भैया रचना 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 कतदिन आमी तोके देखिनी बोन, तुई केमन आछिस रचना? भालो, आमी भालो आछि भैया। तुमी एतदिन कोथाय छिले, केमन छिले भैया? केमन छिलाम से आमी तोके बोझाते पारबो ना बोन। ओरा आमाके अन्याय भावे धरे निये जोर करे आटके रेखेछिलो। তুমি এলে কি করে ভাইয়া? রক্তের টাক, রক্তের টাকে আমি জেলে শিং ভেঙে পালিয়ে এসেছি বোন। ভাইয়া পালিয়ে এসেছি ভাইয়া। তুই কখন এলি ভাইয়া? এইমাত্র। জেল থেকে ছাড়া পেলি কবে? আমি জেল ভেঙে পালিয়ে এসেছি ভাইয়া। এছাড়া আর কোনো উপায় ছিল না সুচনা। যারা আমাকে মিথ্যে জেলে পাঠিয়েছে তাদের আমি সত্যি সত্যি জেলে পাঠাবো। একটা অন্যায় দিয়ে কি আর একটা অন্যায়কে ঢাকা যায়? তুই তুই কি বলছিস সুচনা? আমাদের ঠিকানা পেলি কোথায়? জেল থেকে বেরিয়ে আমি পাগলের মতো তোদের খুঁজেছি। শেষে রাস্তায় তোর পোস্টার দেখে আমি হোটেলে গেলাম, কিন্তু সেখানে তোর নাচ দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি ছিলাম না বলে তোরা কত দুঃখে কত কষ্টে পথ বেছে নিয়েছিস ভেবে নিজের উপর নিজে ভীষণ রাগ হলো রে। ঠিক আরে নি, তাই তাই সোজা তোদের এখানে চলে এলাম বোন। রচনা তুমি ও ঘরে গিয়ে পড়তে বসো। এখানে কেন এসেছিস? আমি তোদের নিয়ে যেতে এসেছি। কোথায়? এই ঘৃণ্য জীবন যাপন থেকে তোদের আমি মুক্তি দেব, তোদের আমি সুস্থ সুন্দর জীবন যাপনের পথ দেখাবো বোন। সেই সুস্থ সুন্দর জীবন যাপনের পথ কি জেলখানে বসে বসে দেখব? সুচনা তুই জেল পলাতক আসামি, পুলিশ তোকে খুঁজে বেড়াচ্ছে। যে কদিন ধরা না পড়িস তোর সঙ্গে আমাদেরকে চোরের মতো লুকিয়ে থাকতে হবে, আর ধরা পড়লে গুষ্টি শুদ্ধ জেলে যাব। এটাই কি তুই চাস? কি বলতে চাস তুই? আমরা তোকে ভালোবাসি ভাইয়া, প্রাণ দিয়ে ভালোবাসি, তাই বলছি তুই পুলিশের কাছে ধরা দে। তপুর সঙ্গে আমার কথা হয়েছে, ধরা দিলে তোর মঙ্গল হবে। সুচনা তপুর প্রেমে তুই এতই অন্ধ হয়েছিস যে আমাকে তুই পুলিশের কাছে ধরা দিতে বলছিস? আমাকে তুই ভুল বুঝিস না ভাইয়া, আমরা তোকে হারাতে চাই না। জেল থেকে পালিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস, এবার ধরা দিয়ে তার কিছু তো সংশোধন করে নিয়ে। না, আমার অন্তরে প্রতিশোধের যে প্রলয় গর্জন আমি শুনতে পাচ্ছি, দুকুল ছাপে সবকিছু গ্রাস না করা পর্যন্ত তার শান্তি নেই। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ধরা দেব না। তাহলে আমরা তোর সঙ্গে যাব না। সুচনা চিৎকার করলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। সুচনা আমি কাল তোদের নিতে আসবো, তৈরি থাকিস। রূপা কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি কাজ? আমি বলবো না। নাসির তোর জন্য বসে আছে, কোনো কাজকর্ম না থাকলে বসে তো থাকবে। আন্টি আমি যাচ্ছি। দাঁড়া, ওই বদমাশ হাসানের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? মা আস্তে কথা বল। আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজেবাজে কোনো লোকের সঙ্গে তোর দেখা করা চলবে না। আজেবাজে লোকদেরই তোমরা ড্রয়িং রুমে বসিয়ে রাখো মা, আদর করে খেতে দাও, ভদ্রলোকদের তোমরা বাড়িতে ঢুকতেও দাও না। আন্টি এভাবে অপমান সহ্য করা কোনো মানে হয় না, আমি চললাম। দাঁড়াও, নাসিকে অপমান করার সাহস তোর হলো কোথা থেকে? মান অপমান জ্ঞান থাকলে এতক্ষণ সে এখানে দাঁড়িয়ে থাকতো না। আন্টি তুই এখন কোথাও যেতে পারবি না,
তুমি শত চেষ্টা করলেও আমাকে আজ আটকে রাখতে পারবে না। রূপা, জোর করে আটকে রাখবে? ভাই এখন পুলিশ অফিসার, আমার উপর জোর খাটালে আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। শুধু তাই নয়, আমি তোমার আর আমার রক্ত পরীক্ষা করে দেখব তুমি আমার সত্যিকারের মা কিনা। আমার শুভেচ্ছা গ্রহণ করুন। শুভেচ্ছা কিসের? কাল আপনার প্রোগ্রাম অপূর্ব হয়েছে। ধন্যবাদ। আগামীকালের প্রোগ্রাম কিন্তু আরো ভালো হওয়া চাই। আমি শহরের বিশিষ্ট কিছু মেহমানদের দাওয়াত করেছি, তাদের খুশি করতে পারলে। কাউকে খুশি করবার জন্য নয়, আমার প্রয়োজনে আমি নাচ গান করি। আপনার আর কিছু বলার আছে? আজ আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব কিসের? শুধু নাচ গান করলেই তো চলবে না, জীবনের একটা নিরাপত্তা চাই, সামাজিক মর্যাদা চাই। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললেন? তুমি রাগ করলে? না, পাগলে প্রলাপ শুনে কেউ রাগ করে না। তুমি আমাকে পাগল বলছো? একটু পরে ছাগল বলবো। তারপর খোয়ারে পাঠাবো। মানে আপনাকে পুলিশে দেবো। সূচনা, আমি ও না শেখান এই অপমানের শোধ আমি নেব। হ্যালো টপু। বলছি সূচনা, কি ব্যাপার বলো? আমি এখন কি করব? তোমার ভয়ের কিছু নেই, আমি যতক্ষণ আছি নাসির খান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি ভাবছি রাজনের কথা। রাজন তোমাকে কি বলে গেছে? আজ রাত্রে আবার আসবে, আমাদের কি নিয়ে যাবে? তাতেও ভয়ের কিছু নেই, কারণ আজ সন্ধ্যায় হাসানকে নিয়ে আমি তোমার এখানে আসব। রূপার সঙ্গে আজ আমি হাসানের বিয়ে দেব। ইতিমধ্যে যদি রাজন আসে তাহলে তার সাথে আমার বোঝাপড়া হবে। আমি রাজন বলছি। রাজন, কোথায় তুমি? গুলশান থেকে বলছি, তোমার সাথে আমার অনেক কথা আছে। এক্ষুনি গুলশান চৌরাস্তার মোড়ে চলে এসো, আমি অপেক্ষা থাকবো। রাখি, খোদা হাফেজ। এই যে বাবাজি, এসো বাবাজি, এসো বসো। কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? লায়লাকে নিয়ে বড় বিপদে পড়েছি। কিসের বিপদ? রাজন নামের এক জেলখাটা আসামি ওর পেছনে লেগেছে, দুদিন আগে সে জেল ভেঙে পালিয়েছে। লায়লার যে কোনো ক্ষতি যে কোনো সময় সে করতে পারে। লায়লাকে তুমি তোমার কাছে নিয়ে যাও বাবাজি। আসল কথা, এটা তোমারও কাজ হবে, আমারও জান বাঁচে। লাইটারটা দাও। আকবর সাহেব কি বলেন? রাজন এমন কোন বাঘভাল্লুক নয় যে তার ভয় আমাদের পালিয়ে বেড়াতে হবে। লায়লাকে আমি আপনার ওখানে দিতে চাচ্ছি শুধু একটি কারণে, লায়লার সূচনা যেখানে থাকবে রাজন আর তপু সেখানে নিশ্চয়ই আসবে। পাখি একবার হাতের মুঠোয় এলে তাকে আর উড়তে দেয়া যাবে না। রচনা, সূচনা, রচনা, সূচনা, তোমার অবস্থা কেন? রচনা, সূচনা, ওরা সব কোথায়? নাসির খানের লোক ওদেরকে হোটেলে ধরে নিয়ে গেছে। ভাইজান আপনি? তবু নাসির খানের লোক রচনা সূচনাকে ধরে নিয়ে গেছে, আমি যাচ্ছি ওদের বাঁচাতে। দালান ভাইজান,
ওদের উদ্ধার করার দায়িত্ব আমার। আপনাকে আমাদের সঙ্গে এক্ষুনি থানা যেতে হবে। ইন্সপেক্টর, তোমাকে আমি আগেই বলেছি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ধরা দেব না। আজ আমার বন্ধুর জীবন বিপন্ন, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে যেতে দাও ভাইজান। ভাইজান, ভাইজান, সরি ইন্সপেক্টর। তুমি যদি নাচতে না চাও তাহলে এদের সবার যান চলে যাও। শুধু তাই নয়, এদের খোঁজে এবং তোমার খোঁজে রাজন আর তপু এখানে আসবে। ওদেরকে পিঁপড়ের মতো পিষে মারব। আমি আমি নাচব।
তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। এখানে কিছু লোক আছে, তাদের কাছ থেকে আমি আমার পুরো হিসাব আদায় করতে এসেছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। শেষ না হওয়া পর্যন্ত আমি ধরা দেব না। তুমি আমাকে কথা দাও, এদের সবার যোগ্য শাস্তির ব্যবস্থা তুমি করবে। আদালতে এদের শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার শাস্তি মওকুফের জন্য
আমি কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন করব। ভাইয়া এসো ভাবি, ভাবি আজ থেকে তুমি আমার ভাবি, এসো। এবার তাহলে আমার কাজটি আমাকে করতে দাও নন্দিনী। তবু আজ থেকে সূচনার ভার আমি তোমাকে দিলাম। ভাইয়া আপনার অনুমতি পেলে আমি একটা কাজ করতে পারি। বাবা আমরা তোমাদের সবাইকে নিয়ে যেতে এসেছি, শুভ কাজ আমার ওখানে হবে। রাখা হয় কখনো হয় চলনা।